নিয়ন্ত্রণ সন্ধ্যা সিবি সংবাদে সঙ্গে আছি আমি রিয়াদ আহসান। শুরুতেই জানাবো শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা এখনও জ্বলছে রাখায়। প্রধানমন্ত্রীর প্রস্তাবেই রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব, মন্তব্য ওবায়দুল কাদেরের। ফের জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুল। প্রধান বিচারপতির নির্দেশনার পরও এক বিচারপতির দুর্নীতির তদন্ত চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। শক্তিশালী করার পরামর্শ গণমাধ্যম ব্যক্তিত্বদের। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে সারাদেশে অনুষ্ঠিত হল কুমারী পূজা। পূজা ও আশুরায় জঙ্গি হামলার আশঙ্কা নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা ও জাতিগত নিধন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। নিউ ইয়র্ক সময় বিকেল তিনটা অর্থাৎ বাংলাদেশ সময় রাত একটায় ওই বৈঠক শুরু হবে। নিরাপত্তা পরিষদের এই বৈঠকে মিয়ানমারে চলমান সহিংসতা নিয়ে উন্মুক্ত আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মমিন। বৈঠকে নেতৃত্ব দেবেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফ্রি ফেল্টম্যান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সমাপনী বক্তব্য দেবেন। 15 সদস্য নিয়ে গঠিত নিরাপত্তা পরিষদের 7 সদস্যের অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে। এর আগে চলতি মাসে রোহিঙ্গা ইস্যুতে অনির্ধারিতভাবে দুদফা আলোচনা হয়েছে নিরাপত্তা পরিষদে। জাতিসংঘ মহাসচিব রাখাইনে চালানো হামলাকে জাতিগত নিধন বলেও আখ্যা দিয়েছেন। According to the UN, more than 300,000 people have fled the violence. এদিকে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধে মিয়ানমারের নেত্রী অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। বিধ্বস্ত রাখাইন রাজ্য সফর শেষে দেশটির রাজধানী নেপিদোতে সুচির সাথে বৈঠকের পর তিনি জানান, রাখাইনে সহিংসতা বন্ধ করে মানবিক সহায়তা দেওয়ার যে আহ্বান জাতিসংঘ জানিয়েছে তাতে মিয়ানমার নেত্রীকে সাড়া দিতে হবে। রোহিঙ্গাদের দুর্দশা কমাতে সব ব্যবস্থাও নিতে হবে। গত 24 আগস্ট মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরুর পর পশ্চিমা কোনো দেশের প্রতিনিধি হিসেবে প্রথম রাখাইন সফর করেন ব্রিটিশ ওই প্রতিমন্ত্রী। এদিকে মিয়ানমারের রাখাইন এখনও জ্বলছে, সহিংসতার এক মাস পার হলেও থামেনি আগুন, বন্ধ হয়নি রোহিঙ্গাদের ওপর জুলুম নির্যাতন। মাঝে দু একদিন বাদে ফের নতুন করে আগুন জ্বলতে দেখা গেছে। তবে জীবন বাঁচাতে এখনও শত শত রোহিঙ্গা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। টেকনাফ সীমান্ত থেকে জিয়াউলগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। কক্সবাজার থেকে টেকনাফ সড়কে চলতে গিয়ে হঠাৎই চোখ আটকে গেল। বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করেছে নাফ নদী। তবে নদী ছাপিয়ে দৃষ্টি ফেরাতে দেখা যায় কুণ্ডলি পাকিয়ে উঠেছে ধোঁয়া। বুঝতে কারো বাকি থাকলো না, সেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ আলী মিয়া কুণ্ডলি দেখিয়ে বলছিলেন, মিয়ানমারের মংডু থানার কোয়াবিল গ্রাম আগুনে জ্বালিয়ে দিচ্ছে সে দেশের সেনা সদস্যরা। আগুন জ্বলছে যে শিলখালি দক্ষিণ মাতা মংডু এলাকা, যে আপনারাই দেখছেন, আপনারাই দেখেছেন। টেকনাফের সড়কে দাঁড়িয়ে গ্রামপুরে ছাই হয়ে যাবার এই মর্মান্তিক দৃশ্য দেখছিলেন কয়েকজন শরণার্থীও। এমন বর্বর নির্যাতনে তারা যেন কষ্টে হারিয়ে ফেলেছেন মুখের ভাষাও। গদ্দার নির্যাতন করে বাদে মানুষজন নির্যাতন আসে আর গর্বারি পুরা দিয়ে ফেলে বা ফানে হেনে হারে মানুষের ঘর তাকিয়ে যদি দিন ভারে আসি। স্থানীয়রা জানান প্রতিদিনই বাড়ছে নির্যাতিত রোহিঙ্গার সংখ্যা, কিন্তু সরকারিভাবে দেয়া স্লিপের খোঁজ রাখতে পারছেন না নতুন রোহিঙ্গারা। এ কারণে ত্রাণ সহায়তা না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন অনেকেই। ওদের ঘর বাড়িতে আগুন দিছে, সেই জন্য এরা এখানে পালিয়ে আসছে। এখন এরা এখানে অসহায়, এরা কিছু পাচ্ছে না। ওখানে আর্মি নির্যাতন এবং স্থানীয় জনগণের নির্যাতনে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আর স্বামী বাচ্চা ছেলে সবাইকে পুড়ে ফেলছে। আমার পেছনে দৃষ্টিসীমার ওপারে ঠিক দাউ দাউ করে জ্বলছে আগুন, জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। এপারে যখন নির্যাতিত রোহিঙ্গাদের ত্রাণ তৎপরতায় ব্যস্ত বাংলাদেশের সেনাবাহিনী, তখন ঠিক ওপারে সেদেশের সেনাবাহিনী ও নির্যাতনকারীরা জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি, পুড়িয়ে মারছে মানুষ, হত্যা করছে মানবতা। জিয়াউল গনি সেলিম, SATV, টেকনাফ, কক্সবাজার। সারাদেশের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মানবিক সহানুভূতি নিয়ে এগিয়ে এলেও পর্যটন শহর কক্সবাজারের মানুষ কিছুটা দ্বিধাগ্রস্ত, শঙ্কিত।
রোহিঙ্গাদের বিষয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা থাকায় নতুন করে আসা লাখো রোহিঙ্গার চাপ সামলানো কঠিন হবে বলে মনে করেন সিভিল সোসাইটির সভাপতি। কক্সবাজার রোহিঙ্গা পুনর্বাসন কমিটির সভাপতিও জানান, এই রোহিঙ্গাদের কারণেই কক্সবাজারবাসীকে চরম মূল্য দিতে হতে পারে। বাতেন বিপ্লব জানাচ্ছেন, বিস্তারিত ছবি তুলেছেন এস এম কবির, সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন। দিনে রাতে নির্দ্বিধায় এমন অবাধ চলাফেরা রোহিঙ্গা শরণার্থীদের, উখিয়া এবং টেকনাফের পথে ঘাটে গত এক মাস ধরে এই অবস্থার খুব একটা পরিবর্তন নেই। মিয়ানমারের নির্যাতন সইতে না পেরে এখনো আসছে অসহায় বাস্তুভিটা হারানো এসব মানুষ। কিন্তু এত মানুষের মৌলিক চাহিদা তো দূরের কথা, ন্যূনতম চাহিদা পূরণও যখন সম্ভব হচ্ছে না, তখন বেঁচে থাকার তাগিদে তারা কেউ কেউ হয়তো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এই আশঙ্কা কক্সবাজারের মানুষের। যখন লোকজন বেড়ে গেছে, রোহিঙ্গারা অনেক লোকজন এদিকে চলে আসতেছে। আপনি এখানে দেখেন, শতকরা 10 জন থেকে নেন, দেখবেন যে এখানে 5 জন রোহিঙ্গা পাবেন। পুরা কক্সবাজারটা এখন জ্যাম হয়ে গেছে, বাজারে গেলে আপনার সবজির দাম বেড়ে গেছে। যে কোনো একটা কাজ অঘটন ঘটাইতে পারে, অঘটন ঘটতে পারে, আমরা আতঙ্কিত। শুধু পরিবেশ নয়, রাস্তাঘাট, যানবাহন, কাঁচা বাজার সহ সব কিছুতেই এরই মধ্যে প্রভাব পড়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটনের মধ্যমণি কক্সবাজারের পর্যটনেও গুরুত্ব কমছে বলে জানান আবু মোর্শেদ চৌধুরী খোকা। আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে জেলা প্রশাসকের মাধ্যমে এবং সবার সমন্বয়ের মাধ্যমে আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করব লংগেস্ট স্যান্ড বিচ। কিন্তু সাম্প্রতিককালে যে একটা রাখাইনের সেজে যে বিপর্যয় ঘটলো, তার একটা প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। সরকার নির্ধারিত স্থানে পুনর্বাসন করার প্রক্রিয়া শুরু হলেও বাস্তবে সবাইকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে ধারণা শরণার্থী পুনর্বাসন কমিটির সভাপতির। একসাথে লক্ষ লক্ষ আসাতে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওই ফাঁকে যারা অর্থশালী বিত্তশালী ছিল তারা বিভিন্নখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন সামরিক বাহিনী কাজে হাত দেওয়াতে শৃঙ্খলা ফিরিয়ে আসতেছে। মাতৃভূমি থেকে বিতাড়িত এসব মানুষ মাথা গোজার ঠাই পেলেও চাহিদা অনুযায়ী খাবার পাচ্ছে না, তাই পেটের দায়ে যুবক যুবতীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা সচেতন মানুষের। কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা নতুন নয়, এর আগেও অসংখ্য শরণার্থীদের জায়গা দিয়ে একা ভার সামলেছে কক্সবাজারের মানুষ। এবার নতুন করে আসা এই বিশাল রোহিঙ্গা শরণার্থীদের ভার কিভাবে সইবে কক্সবাজারবাসী, সেটি তাদের এখন নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে। বাতেন বিপ্লব, এসএটিভি, কক্সবাজার। এদিকে নির্যাতিত রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগে সরব হয়ে উঠেছে ইয়াবা চোরাকারবারীরা। বাংলাদেশি এজেন্টদের যোগসাজশে রোহিঙ্গারা মাছ ধরার ট্রলারে করে আনছে লাখ লাখ পিস ইয়াবা। এর মধ্যে কয়েকজন রোহিঙ্গাকে গ্রেফতারও করা হয়েছে। রোহিঙ্গা সংকটের সুযোগে মাদকের চালান বেড়ে যাওয়ার ঘটনা ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে জিয়াউল গনি সেলিমের আরেকটি প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। রাখাইনে বর্বর নির্যাতনে সহায় সম্বলহারা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হচ্ছে উখিয়া ও টেকনাফ উপজেলায়। তাই বাঁচার আশায় গেল এক মাস ধরে রোহিঙ্গারা ছুটে আসছেন। বিশেষ করে টেকনাফের শাহ পরিদীপ সীমান্ত দিয়ে রোহিঙ্গা প্রবেশের ঢল এখনও থামেনি, আর এই সুযোগটি কাজে লাগাতে শুরু করেছে চোরাকারবারীরা। রোহিঙ্গাদের ঢলে মিশে নাফ নদী দিয়ে আনছে ইয়াবার বড় বড় চালান। বুধবার ভোরে শাহ পরিদীপ দিয়ে 40 কোটি টাকা মূল্যের 8 লাখ পিস ইয়াবা সহ 4 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এর মধ্যে 3 জনই রোহিঙ্গা। বিগত বিভিন্ন অপারেশন এবং অন্যান্য বাহিনীর যে সকল অপারেশন, ইয়াবা সংশ্লিষ্ট অপারেশন পরিচালিত হয়েছে, তাতে দেখা যায় যে প্রায় প্রতি অপারেশনেই কম কিংবা বেশি মায়ানমারের নাগরিক যারা রয়েছে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তবে সংকটময় পরিস্থিতিতে চোরাকারবারীদের ঠেকাতে সীমান্ত এলাকার দায়িত্বে থাকা বিজিবি ও পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী যৌথভাবে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে এবং আমরা শুনেছি বিভিন্ন ক্ষেত্রে তারা ইয়াবাও পরিবহন করছে। তো এই বিষয়টিও আমরা সতর্কতার সাথে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। র‍্যাব জানিয়েছে 2016 সাল থেকে এ পর্যন্ত 1 কোটি 30 লাখেরও বেশি ইয়াবা জব্দ করা হয়েছে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, টেকনাফ, কক্সবাজার। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 5 দফা প্রস্তাবের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে
দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির মতো শুধু কথা নয়, শেখ হাসিনা ও তার দল রোহিঙ্গাদের সর্বোচ্চ সহযোগিতা করছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 71তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রক্তদান কর্মসূচি ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়া বাংলাদেশকে সমর্থন দেবে বলে আশা করেন তিনি। তার পাঁচ দফা আজকে রোহিঙ্গা সংকট সমাধানে সারা দুনিয়ায় প্রশংসিত হচ্ছে। চীন এবং রাশিয়া আজকে রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তারা আজকে নিরাপত্তা পরিষদে সর্বসম্মত প্রস্তাব দিবেন। এদিকে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটি বন্যা দুর্গতদের পুনর্বাসনে বিভিন্ন জেলায় 100 ভ্যান ও রিক্সা বিতরণ করেছে। সেখানেও প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুর মতো একটি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব বিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশে এই সংকট মোকাবেলা তার যে দূরদর্শী সাহসী ভূমিকা সেটা আমাদের গর্ব। পরে একই স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। এছাড়া আজিমপুর এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে গোটা বিশ্ব বাংলাদেশের পাশেই আছে। শেখ হাসিনার নেতৃত্বেই এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ, বাংলার জনগণের সমর্থন নিয়ে, দোয়া নিয়ে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে। এবার দলীয় প্রধানের জন্মদিনে কোনো আড়ম্বর না করে সেজন্য বরাদ্দ টাকা মিয়ানমারের শরণার্থীদের জন্য ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগ নেতারা। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে ফের জাতীয় ঐক্যের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদের অভিযোগ, রোহিঙ্গা সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে সরকার। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। গেল দুদিন ধরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ ও ক্যাম্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। এ সময় বিশ্ব নেতাদের সহায়তায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে রোহিঙ্গাদের ফিরে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করার পরামর্শ দেন তিনি। বিভেদ না করে, বিভক্তি না এনে জনগণকে ঐক্যবদ্ধ করে সকল শক্তিগুলোকে দেশের অভ্যন্তরে এক করে মিয়ানমারের চাপিয়ে দেওয়া এই যে সংকট, সেই সংকট মোকাবেলা করার জন্য একটা জাতীয় ব্যবস্থা গ্রহণ করুন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করুন। এদিকে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সরকার রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করলেও ঐক্যের ভিত্তিতেই এই সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে তারা আরও বেশ কিছুটা সময় ক্ষমতায় টিকে থাকা যায় কিনা সেই অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ গ্রহণে তৎপর নয় সরকার। এর উত্তর কি ওবায়দুল কাদের সাহেব দিতে পারবেন যে তাদের কূটনৈতিক ব্যর্থতার কারণে, তাদের তৎপরতাহীনতার কারণে আজকে এত বড় মানব বিপর্যয়? ভারতের সুবীর ভৌমিক সহ দেশীয় কয়েকজন সাংবাদিককে নিয়েই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা, যার নাম সাজ্জাদ বিপ্লব, এসটিভি, ঢাকা। রোহিঙ্গাদের সহায়তায় আরও 3 কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে যুক্তরাজ্যের 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের পর তিনি বলেন, কমনওয়েলথ ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড, বিদেশি সাহায্য বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট সহ 9 সদস্যের প্রতিনিধি দল এই সহায়তার ঘোষণা দিয়েছে। ত্রাণমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আসা নির্যাতিত রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত না নেওয়া পর্যন্ত পানি, খাবার, স্যানিটেশন ও স্বাস্থ্য সেবা দেবে বাংলাদেশ। এদিকে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ভারত আরও 750 টন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে। সকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল এসব ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে, পরে
আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় জানানো হয় রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে 62,000 পরিবারের জন্য এসব ত্রাণ দেওয়া হচ্ছে। এর আগে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে তাবু কম্বল নিয়ে 53 টন ত্রাণবাহী একটি ফ্লাইট অবতরণ করে। চীন সরকারের পক্ষে বুধবার আরও একটি ফ্লাইটে 57 টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে। আজ এবং আগামীকালে দুদিনের মধ্যে আমরা 60 থেকে 70 ট্রাক হতে পারে এই মালামাল আমরা কক্সবাজার প্রশাসনের কাছে পৌঁছে দেব। বিপদে বন্ধুকে হেল্প করার যে আচরণ সেটাই তো প্রতিফলিত হয়েছে। উই বিলিভ দ্যাট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, দ্য ইউনাইটেড নেশনস, দ্য ইউএন এজেন্সিস নিড টু এঙ্গেজ ইন ফাইন্ডিং আ কনস্ট্রাকটিভ সলিউশন টু দ্য ক্রাইসিস। দুর্নীতি কিছুটা কমলেও সামগ্রিকভাবে সব জায়গায় দুর্নীতি রয়েছে স্বীকার করে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কেবল জনগণ সংকট এবং জনবল সংকটই নয়, স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা রয়েছে। দুদক কার্যালয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধান বিচারপতির নির্দেশনার পরও একজন বিচারপতির দুর্নীতির অভিযোগের তদন্ত বন্ধ করা হয়নি বলেও তার দাবি। মতবিনিময় সভায় গণমাধ্যম প্রতিনিধিরা দুদককে শক্তিশালী করতে নানা পরামর্শ দেন। মহসিন কবিরের প্রতিবেদন। 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনার চলমান কার্যক্রম নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে এই মতবিনিময় করে দুদক। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের পাশাপাশি অংশ নেন কর্ণধাররাও। উদ্দেশ্য তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এগিয়ে যাক দুদকের কার্যক্রম। এ সময় তারা দুদককে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার উপর জোর দেন। আপনার ঠিক করতে হবে সেটি হলো যে রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদ যারা লুটপাট করে আপনারা তাদের আগে ধরবেন না? যেটি রাহাত ভাই বলেছেন যে ছোট ছোট দুর্নীতিবাজ মানুষ কিন্তু দৃশ্যমান বড় দুর্নীতিবাজদের শাস্তি হয়েছে এটা দেখতে চায়। মেঘনাঘাটে একটা বিদ্যুৎ কেন্দ্রতে প্রতি বছর 2300 কোটি টাকা খরচা দিচ্ছে। 2300 কোটি, আপনি এই যে হাজার হাজার মামলা কথা বলতেছেন, এগুলি ধরে কি হবে? ছোট হোক বড় হোক সবগুলি ধরতে হবে, কিন্তু যেগুলি নিয়ে বেশি ধরনের বিতর্ক আছে, কিন্তু এখন মানুষের ধারণা ও উনি তো টাকা পাচার করে দুটো মানুষের বাড়ি বানাইছে তারে ধরে না, আর আমি একটা ছোট বাড়ি বানাইছে আমারে ধরতেছে। বাংলাদেশে এখন দিনকে দিন রাতকে রাত ব্যাংক থেকে দেখা গেল 100-120 কোটি টাকা নিয়ে যাওয়ার পরে এখন ডকুমেন্টস রাখা হয় না, এবং যেই দলিলগুলো জমা দেওয়া হয় যে আমি এই খাতে ঋণ নিলাম, একটি দলিলও সঠিক নয়। মতবিনিময় সভায় এসটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থে ফ্লাইওভার সহ যেসব বড় প্রকল্পে দুর্নীতি হয় সে বিষয়ে দুদককে ভূমিকা পালনের আহ্বান জানান। জবাবে দুদক চেয়ারম্যান জানান, এ ব্যাপারে তাদের উদ্যোগে সাড়া মেলেনি। আজকে বাংলাদেশে যে সমস্ত প্রকল্পগুলো পাস হয়েছে, যেমন রোড, ঘাট, কালভার্ট ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়েই, তারপর ওভারব্রিজ, সব দেখা যায় এই ওভারব্রিজগুলোর প্রকল্পগুলি পাশ হয়ে যায় এবং সারা দেশে এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলে, কিন্তু সেখানে যে দুর্নীতি যে লুকিয়ে আছে এই ব্যাপারে কেউ দেখছে না। আমি মনে করি এই ব্যাপারে আপনাদের সুদৃষ্টি থাকলে এগুলি অনেকটা হ্রাস পাবে। আমরা সরকারকে চিঠি দিয়েছি যে আপনারা যদি মনে করেন যে আমাদের সাহায্য দরকার কোনো মেগা প্রকল্পে, সেখানে আমাদেরকে সম্পৃক্ত করতে পারেন। সরকার সকল মন্ত্রণালয়ে দিয়েছে, কোনো মন্ত্রণালয় এই পর্যন্ত আমাদেরকে ডাকে নাই। প্রধান বিচারপতির চিঠির পরও একজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়নি বলে জানিয়েছেন ইকবাল মাহমুদ। পাশাপাশি তিনি বলেন, দুদকের লোকবল সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। একটি গোপন কথা বলি যে সেটি হচ্ছে, যখন আপনি ক্ষমতায় থাকেন, আমি যখন ক্ষমতায়, আমার দুর্নীতি আপনি এখন খুঁজে বের করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট। আমলাতান্ত্রিক জটিলতাকে দুর্নীতির জন্য দায়ী ও দুদকের কাজের পরিধি বাড়াতে আইনের সংস্কারের ওপর জোর দেন দুদক চেয়ারম্যান। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। শারদীয় উৎসবের মহা অষ্টমীতে কন্যা শিশুকে দেবী দুর্গা রূপে আরাধনায় রাজধানীর রামকৃষ্ণ মঠ এবং মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী নারীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তির পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রার্থনা করেছেন পূজারীরা। কুমারীর পায়ে অঞ্জলি দিয়ে আত্মশুদ্ধির প্রচেষ্টার কথাও তারা জানান। এছাড়া মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ এবং বিশ্ব শান্তির জন্য করা হয় প্রার্থনা। মজনু হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার জালালি। নারীর মাঝে মাতৃভাব জাগাতেই মহাষ্টমীতে কুমারী পূজার প্রচলন। মহাষ্টমীতে তাই এই পূজাকে ঘিরে রামকৃষ্ণ মিশন মাঠে হাজারো পূজারীর সরব উপস্থিতি।
ঢাকের তাল, শঙ্খ আর উলুধ্বনির সঙ্গে সঙ্গীতের মূর্ছনায় ছড়িয়ে পড়ে কুমারী দেবীর আগমনী বারতা। উৎসব মুখর হয়ে ওঠে পূজা আঙিনা। সারা পৃথিবীতে মেয়েদের প্রতি যে অত্যাচার অনাচার, সেটা থেকে যাতে আমরা নিবৃত হতে পারি, মেয়ে যে পরিবারের সৌভাগ্যের প্রতীক, এই ব্যাপারটাকেই তুলে ধরে কুমারী পূজা। অন্যান্য কারো কাছ থেকে ছোট নই নারীরা, সামনে আমরা যাতে আরো ভালো কিছু করতে পারি, আমরা আরো শক্তিশালী হতে পারি, নারীকে যেন মাতৃ শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে পারি, নারীরাও সে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি, মায়ের কাছেই আমাদের প্রার্থনা। বেলা ঠিক 11টায় মঞ্চে নিয়ে আসা হয় কুমারী দেবীকে। মন্ত্র পড়ে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে পূজা দেয়া হয় নিষ্পাপ কুমারীকে। পূজার মাঝেই মিশনের অধ্যক্ষ দেবতার মুখে তুলে দেন ভোগ। পরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ কুমারী পূজার তাৎপর্য তুলে ধরেন। আমরা কল্পনা করি মা দুর্গা, তার ভিতর আবেশ হয়েছে মা দুর্গার একটি রূপ, প্রত্যেকটি নারী মা দুর্গারই এক একটি রূপ, যাতে জগতে যত নারী আছেন সকলের প্রতি আমাদের শ্রদ্ধা হয়, ভক্তি হয়, তাদের প্রতি আমাদের যেন সেই ভাব থাকে। পরে কুমারীর পরিচয় তুলে ধরেন মিশনের অধ্যক্ষ। এবার রাজধানীর বনশ্রী এলাকার প্রথম শ্রেণীর শিশু রূপকথা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা দেয়া হয়। দেলোয়ার জালালি, এসএটিভি, ঢাকা। দুর্গাপূজা ও আসন্ন আশুরার তাজিয়া মিছিল নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, তাজিয়া মিছিলকে ঘিরে এবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 2015 সালের মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিস্তারিত আনজাম খালিকের প্রতিবেদনে। পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরই রাজধানীর লালবাগের হোসেনি দালান বা ইমামবাড়া থেকে বের হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। আগামী 1 অক্টোবর শিয়া সম্প্রদায়ের লোকজন সকাল থেকে দুপুর পর্যন্ত হোসেনি দালান সহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে বের করবে এই মিছিল। এজন্য সকালে হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে যান ডিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, 2015 সালের বোমা হামলাকে মাথায় রেখে এবছর মিছিলে ধারালো অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যে পথে মিছিল নিয়ে যাওয়া হবে সেই পথে সিসি ক্যামেরা ও পোশাকে এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মিছিল চলাকালে আমাদের ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে ভিডিও ক্যামেরা এবং স্টিল ক্যামেরা থাকবে। এই শোভাযাত্রা যাওয়ার সময় যাতে উভয় সম্প্রদায়ের মধ্যে যাতে কোনো সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি না হয় সেই ব্যাপারে সুসমন্বয় ইতিমধ্যে করা হয়েছে। এর আগে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নিরাপত্তা বাহিনী যথাযথভাবেই সবসময় গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারা মনে করে যে আমরা আমাদের দেশের মানুষ এই সমস্ত দুষ্কৃতিকারী, এই সমস্ত সন্ত্রাসীদের কোনোদিন আর মাথা তুলতে দাঁড়াতে দেবে না, সেই জন্যই আমি মনে করি এখানে আর কোনো ভয়ের কারণ নেই। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালনের আহ্বানও জানান আসাদুজ্জামান খান কামাল। আনজাম খালেক, এসএটিভি, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে তিনি দেখা করেন। এ সময় স্পিকার আগামী 1-8 নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের 63তম সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরে স্পিকার আশা করেন সিপিএ সম্মেলনও সাফল্যের সাথে অনুষ্ঠিত ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরেন উপাচার্য। ময়মনসিংহে চোর সন্দেহে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে কিশোর সাগর আহমেদ হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গেল রাতে গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চোর সন্দেহে কিশোর সাগর আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয়রা। নৃশংসভাবে হত্যা এবং লাশ গুমের চেষ্টায় তারা চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এদিকে অভিযুক্তদের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। 26 সেপ্টেম্বর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুর এলাকায় চোর সন্দেহে কিশোর সাগর আহমেদকে খুঁটির সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।
আবারও রোহিঙ্গা প্রসঙ্গ। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় বঙ্গোপসাগরের ইনানি সমুদ্র পয়েন্টে রোহিঙ্গাদের ট্রলার ডুবির ঘটনায় 14 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল 5:30টার দিকে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানি সমুদ্র সৈকতে মৃতদেহগুলো ভেসে আসে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ঝোড়ো বৃষ্টি বৈরী আবহাওয়ার কবলে ট্রলারটি ডুবে গেলে অন্তত 20-25 জন রোহিঙ্গা নিখোঁজ হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় 14 জনের মৃতদেহ উদ্ধার করেছে ইনানি ফাঁড়ির পুলিশ। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। বহির্নগরে জাহাজ আর ইয়ার্ডে কন্টেইনার জট চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিনের সংকট। এই দুরবস্থার অনেক কারণের সবচেয়ে বড়টি হল লাইটার জাহাজের তীব্র সংকট। কিন্তু খাতা কলমে পর্যাপ্ত লাইটার জাহাজের সরবরাহ থাকলেও সবগুলো সার্ভিসে নেই, কারণ বড় বড় আমদানিকারকরা এসব জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ জাহাজ মালিক ও শ্রমিকদের। আর শিপিং কর্পোরেশন বলছে সুষ্ঠু নীতিমালার অভাবেই এই অব্যবস্থাপনা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে সোহাগ কুমার বিশ্বাসের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয়টি। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক লাইটারের জাহাজের সংখ্যা প্রায় 1,500। প্রতিদিন বন্দর থেকে পণ্য বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যায় গড়ে 100টি লাইটার জাহাজ, আর বহির্নগরে পণ্য খালাসে ব্যস্ত থাকে 200-র কাছাকাছি। এই হিসেবে চাহিদার অনেক বেশি লাইটারের জাহাজ রয়েছে চট্টগ্রামে। কিন্তু এরপরও সংকট যেন কাটছেই না, কারণ বড় বড় আমদানিকারকরা এসব জাহাজ ভাড়া নিয়ে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে বিভিন্ন ঘাটে। সিমেন্ট কিলিঙ্কার বা ফ্যাক্টরি মালিকদের যে পণ্যগুলো যাচ্ছে, ফ্যাক্টরি আমদানিকারক যারা আমদানিকারক তারাই ফ্যাক্টরি মালিক, ওইখানে জাহাজ জট হচ্ছে, লাইটার জাহাজ জট আনলোডিং পয়েন্টে। বর্তমানে দেশের 48টি ঘাটে আটকে আছে 800-র বেশি লাইটারের জাহাজ। ঘাটের অভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব জাহাজ থেকে আমদানিকারকরা দ্রুত পণ্য খালাস করতে পারছে না বলে জানান লাইটার জাহাজ পরিচালনা পরিষদের এই নেতা। ঠিক ওই জন্য আসলে ওই মাদার ভেসেলও বেশি আসছে আগের তুলনায়। তারপর লাইটার তো একটু সংকট আছে, কারণ বৃষ্টি বাদলের দিনে অনেক জায়গায় কাটে খালি হচ্ছে না। অনেক ফ্যাক্টরিতে, অনেক গার্ডে সারা বাংলাদেশে প্রায় 800 জাহাজ বিভিন্ন গন্তব্যে মাল নিয়ে। আর বন্দরে গতিশীলতা আনতে প্রয়োজনে অন্য দেশ থেকে লাইটার জাহাজ ভাড়া করে আনার পরামর্শ দিল শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। অলরেডি 1,000-এর মতো জাহাজ আছে চলাচল করছে, সেইটাতে আমার মনে হয় আরও 1,000-খানিক জাহাজ অন্তত যদি চালানো যায়, আপাতত না বানালেও যদি এই ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করার জন্য যদি আউটসোর্স করেও আনা যায় কোথাও অন্য কোনো দেশ থেকে, তাইলেও কিন্তু এই সংকটটা দূরীভূত হবে। লাইটার জাহাজ পরিচালনায় শৃঙ্খলা আনতে ওয়াটার ট্রান্সপোর্ট সেলকে আরও জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দরের সক্ষমতার অন্যতম অনুষঙ্গ ছোট ছোট এই লাইটারের জাহাজগুলো, কিন্তু বড় বড় আমদানিকারকরা এগুলোকে গুদাম হিসেবে ব্যবহার করাই প্রভাব পড়ছে বন্দরের ওপর। এতে আমদানি রপ্তানি বাণিজ্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে টানা 9 দিন ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্টেশনটির আমদানি রপ্তানিকারকরা জানান, চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাসহর, ধর্মনগর ও আসামের কিছু অংশে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির পণ্য রপ্তানি হয়। এছাড়া ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এই স্টেশন দিয়ে বাংলাদেশে আমদানি করা হয়। দুর্গাপূজার কারণে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি রপ্তানি বন্ধ রেখেছেন। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করবেন, আর পাসপোর্ট যাত্রীদের জন্য যথারীতি শুল্ক স্টেশনটি খোলা থাকবে। সন্ধ্যার এসএটিভি সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ, মিয়ানমারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা এখনও জ্বলছে রাখায়। প্রধানমন্ত্রীর প্রস্তাবেই রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব, মন্তব্য ওবায়দুল কাদেরের। ফের জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের।
প্রধান বিচারপতির নির্দেশনার পরও এক বিচারপতির দুর্নীতির তদন্ত চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। শক্তিশালী করার পরামর্শ গণমাধ্যম ব্যক্তিত্বদের। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে সারাদেশে অনুষ্ঠিত হল কুমারী পূজা। পূজা ও আশুরায় জঙ্গি হামলার শঙ্কা নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর থাকছে মাঝে মাঝে।